শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আইন নিজের হাতে তুলে নিলে শাস্তি পেতে হবে বললেন ডক্টর ইউনুস। জানাব ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক এদিকে হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া জানাব ঢাকাসহ চার বিভাগে অতি ভারী বর্ষণের আভাস আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের আমরা সেই লক্ষ্যেই কাজ করছি এ সময় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো প্রধান উপদেষ্টা আরও বলেন আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না উল্লেখ্য শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এরপর ছয় আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় গত নয় আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনুস শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস বলেন প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে তৃতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি বি এম পজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে এ সময় তার দুই সহযোগীকেও আটক করা হয় তারা হলেন নূরপুর এলাকার একাধিক মামলার আসামি হান্নান মিয়া মেম্বার এবং আবদুল্লাপুর এলাকার কবির ভূঁইয়ার ছেলে নাইম মিয়া বৃহস্পতিবার সকালে বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ভারতে পালানোর সময় আখাউড়ার গাজির বাজার থেকে ফজলে করিম চৌধুরী সহ তার দুই সহযোগীকে আটক করা হয়েছে ছাত্র জনতার গণ গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে উল্লেখ্য দু সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এ এম করিম চৌধুরী গত পাঁচ আগস্ট গণবুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান এদিকে পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন পরীক্ষা নিরীক্ষা শেষে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এর আগে গত একুশ আগস্ট দেড় মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় আনা হয় খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আর্থোরাইটিস ডায়াবেটিস কিডনি পুষপুষ হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন গত তেইশ জুন তার সফল অস্ত্রোপচার হয় উন্নত চিকিৎসার জন্য যেকোনো সময় খালেদা জিয়াকে যুক্তরাজ্য নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে ঢাকাসহ দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এদিকে সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে